তো সব স্টলগুলো তোমাদের কভার করার চেষ্টা করছি, দেখছি কতটা কভার করতে পারি। যা ভিড় আর যা ধাক্কা ধাক্কি হচ্ছে, কভার করাটা খুবই মুশকিল। তো চলো ঘোরা যাক সুভাষ মেলাটা। রায়ান আর একটু বড় হলে ডেফিনেটলি নিয়ে আসতাম, বাট এত ছোট আর এই সময় এত ভিড়ে ওকে নিয়ে আসাটা সেফ মনে হলো না আমার। তো দেখতে পাচ্ছ কত রকমের খেলনা বসেছে এখানে, বিভিন্ন ধরনের। নাম দেখো
ভ্যালেন্টাইন উইক চলছে, নাম লেখা চাবি রিং দিতে চাইলে চলে আসতে পারো, মেলাতেই পেয়ে যাবে, অ্যাভেলেবেল সব কিছু। আর এইদিকে রয়েছে পাপড়ের স্টল, চাচা চাটনি, ভ্যারাইটিস অফ পাপড়। এ না এ স্যার এমন কথা এলিস নাম বল দিকি, নাম লেখা কি কত করে গো কাকু? বিভিন্ন রেঞ্জের রয়েছে, 25, 30, 35, 40, না 25, 30, 40, 50। কভার করার চেষ্টা করলাম, মেলাটা হচ্ছে কাকুরগাছির মোড় থেকে একটু এগিয়ে ফুলবাগানের দিকে যেতে গিয়ে রাস্তা থেকে শুরু করে পুরো মাঠ পর্যন্ত প্রচুর স্টল বসেছে, 10 টাকা 15 টাকা জিনিস থেকে শুরু করে দামি দামি জিনিসও পাবে। তো চলে আসতে পারো, মেলাটা সুভাষ মেলা 23 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, 23 ফেব্রুয়ারি পর্যন্ত বসবে, এখনো অনেকটা দিন সময় আছে। তো যারা মেলা ঘুরতে ভালোবাসো, মেলা জিলিপি খেতে ভালোবাসো, আমার মতো জিলিপিটা আমি খাবো, এখনো ওয়েটিং আছে। তো আর কেনাকাটা করতে ভালোবাসো টুকটাক জিনিসপত্র, তো তারা চলে আসতে পারো, মেলাটা সুভাষ মেলা 23 ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে আমাদের কাকুরগাছি থেকে একটু এগিয়ে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, মোটামুটি শেয়ার করতে পারলাম, খুব ডিটেলসে শেয়ার করতে পারলাম না যা ভিড়। তো ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও মেলাটার ইনফরমেশন যাতে সবার কাছে চলে যায়, আর লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও রায়ান্স মমকে। টাটা, বাই বাই, গুড বাই। আগে চলে এসেছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবার যাচ্ছিলাম শুতে, বাট হঠাৎ একটা জিনিস থেকে তোমাদের সাথে না শেয়ার করে সত্যিই পারলাম না। সেটা তো আমি জানালাম সুভাষ মেলা কোথায় হচ্ছে যাওয়ার জন্য, বললাম তোমাদের যারা মেলা পছন্দ করো, বাট আমি বাড়ি এসে দেখলাম আমার যে ব্যাগটা নিয়ে গেছিলাম সেটার এই অবস্থা। তো এতটা ভিড় ছিল, তোমাদের সাথে আমি শেয়ার করলাম মেলাতে, গিয়ে তো কোনো লাভের লাভ হলো না, আমি তো মেলা ঘুরতে পারলাম না, উল্টে আমার মালয়েশিয়া থেকে আনা ব্যাগটা গেল। তো এটা এমনভাবে ব্লেড দিয়ে কেটেছে দেখো, মানে মেলায় যাওয়ার জন্য বললাম আমি তোমাদের ঠিকই, কিন্তু খুব সাবধান এরম ভিড় জায়গা থেকে। তো আমি এইভাবে নিয়েছিলাম ব্যাগটা, পুরো এখান থেকে ব্লেড দিয়েছে, ব্লেডই মনে হচ্ছে কাটা স্টাইলটা দেখে, কারণ এইটা দাঁড়াও রায়ানকে তুলে নিই, রায়ান তো রাত্রিবেলা আমার কাছে আসার জন্য ছটপট করে, তো একটু খেলছে। তো যেটা আমি বলছিলাম, ব্লেড দিয়ে কেটেছে, দুটো লেয়ার তো কেটে গেছে, এই দুটোও কেটে গেছে ভেতরে, মানে এই দিক পর্যন্ত চলে এসছে, আমার বডির সাথে অ্যাটাচ করা ছিল, এই তো বাবা এদিকে এসো, বডির সাথে অ্যাটাচ করা ছিল, মানে আমার আরেকটু ডিপলি কাটলে হয়তো আমার শরীরেও লেগে যেত ব্লেডটা।
তো এটা দেখে অবাক হলাম, মেলার মধ্যে মানে মানুষের হাত রয়েছে, সচল পা রয়েছে, তবু কাজকর্ম করবে না, ইকু কাজকর্মগুলো করে তারা জীবন যাপন করবে, এরম মানুষজন আমাদের মধ্যে রয়েছে। তো ভিড় জায়গায় গেলে মেলায় যায়, মেলায় এলে, সুভাষ মেলায় এলে, যেহেতু আমি আসতে বলেছি, আর ইনসিডেন্টটা আমার সাথে ফার্স্ট টাইম সুভাষ মেলায় ঘটলো, ইনফ্যাক্ট আমার লাইফে ফার্স্ট টাইম ঘটলো, তাই সাবধান তো অবশ্যই থেকো। আমার মালয়েশিয়ার ব্যাগ গেল, উল্টে কিছুই হলো না মেলা থেকে কিনা। তো যাই হোক, এইভাবেই গুড নাইট বলছি, রায়ানকে খাওয়াবো, এখন ঘুম পাড়াবো, অনেক কাজ। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।